দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি বিবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার 1 নং মণিবন্ধ ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সম্মানিত বিপি সদস্য জনপদ মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি বিগত 9 বছর অধিক সময় তার ওয়ার্ডটিতে একজন নির্বাচিত ইউপি সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে। তো দীর্ঘ সময় দায়িত্ব পালনে তিনি তার ওয়ার্ডবাসীর জন্য কি কি উন্নয়ন কাজ করেছেন আমরা তার মুখ থেকে শুনবো। বিভিন্ন রকম, আমি বিগত 9 বছরে মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন সময়ে এবং করোনা চলাকালীন অবস্থায় আমরা দান বিতরণ করছি যতদূর সম্ভব সরকারি সহযোগিতার পাশাপাশি আমি নিজেও ব্যক্তিগত সহযোগিতায় অনেকের উপকার করছি। কিছু ঘর 10-15 ঘর আমার ব্যক্তিগত উদ্যোগে আমি গর্বিত বাইন্ধে দিয়েছি এবং বিভিন্ন সময় গর্বিত আসলে আমি ব্যক্তিগত সাহায্য পেয়ে দিই নাগরিক কিন্তু সবিকাতে যোগ করি। ইদানিং স্বাস্থ্য বলেন আমি ইস্টুক করছিলাম, তারপরে কথাগুলো ক্লিয়ার হবে না। তো আশা করি আমার ওয়ার্ডের জনগণ আমার প্রতি খুবই আন্তরিক এবং সবাই প্রশংসা করে। যে আপনি জানেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, তো এই অবস্থায় আসলে আপনি নিজেও শারীরিকভাবে অসুস্থ, তো সবকিছু মিলিয়ে আসলে এই করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন? আমরা পরিষদের বরাদ্দ মাননীয় মন্ত্রী মহোদয় যা দিয়েছে বাইরেও আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের গ্রামের চাষিদেরকে নিয়ে করোনার সময় বিভিন্ন সময় আমরা চাল তেল ডাল সামগ্রী বিতরণ করছি, পাশাপাশি সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করছি, যতটুকু সম্ভব সেটুকু আমরা জনগণকে করছি। বাকিটা আল্লাহ যে অবস্থায় রাখতে এই অবস্থা ভাই বলতে হবে, খারাপ তো বলা যাবে না। তো মোটামুটি এমন একটু বেশ মধ্যে আছি, তো বাকিটা আল্লাহ আশা করি। তো আপনার পরবর্তী একটি প্রশ্ন আছে আপনার কাছে, নির্বাচিত হয় সরকারি অনুদানে আসলে আমরা উন্নয়ন করবে, পাশাপাশি আমার নিজের উদ্যোগে কিছু কাজ আমি করি এবং উন্নয়ন করার জন্য চেষ্টা করি। আবার করবো ইনশাল্লাহ জনগণ যদি ম্যান্ডেট দেয় আমাকে যদি আবার নির্বাচিত করে, তো আশা করি আবার নির্বাচিত হবো, জনগণ আমার কাছে আসতেও নির্বাচন করেন, পরিকল্পনা আছে আর সামাজিক উন্নয়ন বেশি করে করার জন্য। ঠিক, ধন্যবাদ, এখানে বিদায় নিচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিপিটিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি, আমার জন্য দয়া করবেন, আল্লাহ যেহেতু ভালো রাখে আবার নির্বাচিত হইলে আবার জনগণের জন্য উপকার করবো, জনগণের উন্নয়নমূলক কাজ করবেন সবাই।